আসসালামু আলাইকুম। ইসমাত হাবিস কুকিং চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কিছুদিন আগে ইসমার জন্মদিন ছিল বাসায়, তার জন্য একটি কেক তৈরি করেছি। অনেকদিনের ইচ্ছে ছিল ইসমার জন্মদিনে একটি প্রিন্সেস বার্থডে কেক তৈরি করব। সম্পূর্ণ নিজের আইডিয়া থেকেই একটি সুন্দর প্রিন্সেস বার্থডে কেক তৈরি করে ফেললাম, আর এই কেকটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না, তাই কি হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। কি করে এত সুন্দর 4 পাউন্ডের একটি কেক আমি বাসায় তৈরি করে ফেললাম। যেহেতু একটু বড় কেক তৈরি করতে যাচ্ছি, তো আমি 2টি স্পঞ্জ কেক তৈরি করেছি। প্রতিটি স্পঞ্জ কেকে 4টি ডিম লেগেছে। এই স্পঞ্জ কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, লিঙ্ক আমি তারপরেও ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। 2টি কেক আমি 4টি স্লাইস করে ভাগ করেছি। বোর্ডের মাঝখানে রেখে মেপে দেখছি কতটুকু আসছে। প্রথম স্লাইসটা বসিয়ে দিয়ে 8টি স্লাইস থেকে হাফ কেটে নিয়েছি। সুগার সিরাপ ছড়িয়ে দিয়ে দিয়ে দিচ্ছি চকলেট হুইপ ক্রিম। বাকি স্লাইসটুকু বসিয়ে দিলাম, এর উপর ভালোভাবে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। এবার কোট করে নিচ্ছি বাকি ক্রিম দিয়ে। ক্রাম কোটিং হয়ে গেলে প্রায় আধা ঘন্টার জন্য একটু ফ্রিজে রাখছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আরেকটি কোট দিতে হবে। তো এই কোটটি হচ্ছে সাদা হুইপ ক্রিমের। তো কেকের থিমটা ছিল আমার সাদা, অর্থাৎ এটা ফ্রোজেন প্রিন্সেস দিয়ে ভরে দিব, তাই কেক বোর্ডটাকেও ক্রিম দিয়ে একেবারে সাদা করে ফেললাম। বিভিন্ন সাইজের নজেলে আমি বিভিন্ন কালারের হুইপ ক্রিম ভরে নিয়েছি। একটুখানি কালার প্রেস করে নিচ্ছি কেকের গায়ে। কেকের বর্ডারটা একটু সাদা ডট ডট দিয়ে ভরিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুরো কেক জুড়ে আমি সব রং ইউজ করেছি। কেক রেডি, এবার চলুন আমার প্রিন্সেসদেরকে একটু নিয়ে আসি। এই যে হচ্ছে আমার প্রিন্সেস, আমার এক ছোট ভাইকে দিয়ে আমি এগুলো প্রিন্ট আউট করে নিয়েছিলাম। চেয়েছিলাম অ্যাডিবল প্রিন্সেস স্টিকার নিতে, তো আমি কালেক্ট করতে পারিনি কম সময়ের মধ্যে, তো আমি এগুলো প্রিন্ট করে নিয়েছি। এগুলো কিন্তু নন অ্যাডিবল, খাওয়া যাবে না। সুন্দরভাবে কেটে নিয়েছি, এমনভাবে কেটে নিয়েছি যাতে ক্রিমে আমি ঢুকিয়ে দিতে পারি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে দেখুন কীভাবে রেখে দিচ্ছি। এর মাঝে ইসমা এসেছে, সে একটু সাহায্য করবে তার বার্থডে কেক তৈরিতে। ব্যাস তৈরি হয়ে গেল ফ্রোজেন প্রিন্সেসদের কেক। যেহেতু এটা বরফ অঞ্চল, তো বরফ তো একটু চাই, তো উপরে আমি একটু ক্রিস্টাল সুগার ছড়িয়ে দিচ্ছি যাতে এগুলো একটু চিকচিক করে। বসিয়ে দিলাম টপার আর একটি মোম। ব্যাস এ হলো ফাইনাল লুক। এবার কিছু পার্ল ছড়িয়ে দিচ্ছি, 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। কেমন লেগেছে আমার এই প্রিন্সেস বার্থডে কেক কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা আজকে নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করার অনুরোধ করছি। আর ভালো লাগলে প্রিয়জনদের সাথে আমার এই রেসিপি শেয়ার করে নিতে পারেন, তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তাহলে আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।